গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা হয়েছে। এই তথ্য জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ। বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ডিবি প্রধান বলেন, নিজ বাসভবনে মামলার আসামি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আশ্রয় দেয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ায় নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা হয়েছে। সে পুলিশকে যে মানে লাইফে এসে যে পুলিশে গালিগালাজ করেছেন, পুলিশকে ঢুকতে দেন, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা প্রদান করেছেন সেই কারণ এবং পুলিশকে অনেক গালিগালাজ করেছেন, এটা আমরা মনে করি আইনগত অপরাধ এবং সেই কারণেও তার বিরুদ্ধে আমরা মনে করি আমরা অলিউড মামলা এর আগে মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যারা অভিযানে গিয়েছিলেন তাদের মাঝে একজন মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালাগালি করেছে বলে অভিযোগ করেছিলেন নূর। ঘটনার সময় ফেসবুক থেকে লাইভে যান নূর। সেখানে তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দেয়। পরে নূরের বাসায় দরজা ভেঙে বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি। গণঅধিকার পরিষদের অন্যতম সদস্য আবু হানিব জানান, ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক নিয়ে যায়। এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে রায়েরবাগ থেকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। অন্যদিকে রাত ৮টায় মোহাম্মদপুর থেকে বিন ইয়ামিন মোল্লার বাবাকেও তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। ৮ ঘন্টা পর ভোর ৪টায় ছেড়ে দেয় ডিবি। পুলিশের এমন আচরণ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। এদিকে বুধবারের হামলার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরুল হক নূর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাকে দেখতে এদিন হাসপাতালে যায় বিএনপির একটি টিম। এ সময় ফখরুল অভিযোগ করে বলেন, চলমান আন্দোলনকে দমন করতেই হামলা মামলার দিকে যাচ্ছে সরকার, এরই ধারাবাহিকতায় নূরের উপর হামলা চালানো হয়। এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।